সৌদি আরবের রিয়াদে শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাস ও শরীফ হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল সালাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াত আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ সহপতি লীগের উপদেষ্টা করিম মিলন সভাপতি আব্দুল ওয়াদুত ভুইয়া আলী নুর ইসলাম রনি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি হাজি আলমগীর হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার আলী খান উদ্দিন জন্টু কাজী কামাল ফয়েস লাবলু শেখ লিয়াক দ আহমেদ রিয়াদ মানবাধিকার সংস্থার সভাপতি আলমগীর মন্ডল সহ আর অনেকে সৌদি আরবের রিয়াদ থেকে একে আজাদ লিটন বলি টিভি